আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরেই অপেক্ষার অবসান ঘটিয়ে ঘরে আসছেন উমা। প্রত্যেক বাঙালি বছরভর অপেক্ষায় থাকেন এই পাঁচ দিনের উৎসবের আনন্দে মেতে ওঠার। রবিবার উমার আগমনের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেল রামমোহন সম্মিলনীর। এবছর 78তম বর্ষে পদার্পণ করলেন তারা। এবছর তাদের চিন্তাধারা জঙ্গল কন্যা। পাশাপাশি তাদের পুজোর থিম সঙের উদ্বোধন হল। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, কুণাল ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তি। শশী পাঁজা বলেন, তিনি খুঁটি পুজোয় অংশগ্রহণ করতে পেরে খুবই আনন্দিত। করোনা পরিস্থিতিকে মান্যতা দিয়ে মেতে উঠুক প্রত্যেক বাঙালি। মাননীয় মন্ত্রী শ্রীমতী বিভা হাসদার জঙ্গল কন্যা সবটাই নিয়ে অত্যন্ত একটা অভিনব ভাবনা চিন্তা। একবারই শহর অঞ্চলে আমাদের যে সিমেন্ট আর এই আরবান জায়গায় শহর নগরীতে আমরা জঙ্গল নগরী দেখতে চলেছি বলে আমার ধারণা, সেটা অবশ্যই সামনে পুজোতে যখন উদ্বোধন হবে তখন বুঝতে পারবো, কিন্তু সবটাই মিলে একটা সুন্দর ভাবনা। পাশাপাশি কুণাল ঘোষ বলেন, খুঁটি পুজো অত্যন্ত আনন্দের সাথে সম্পূর্ণ হল। এবছর তারা ব্র্যান্ড অ্যাম্বাসাডার হিসেবে বনমন্ত্রী বীরবাহ হাঁসদাকে পেয়ে অত্যন্ত খুশি। এবার ওই পরিকল্পনা রামমোহন সম্মেলনের সদস্যরা করেছেন যে তারা কিন্তু এবারের থিম হচ্ছে জঙ্গল কন্যা, এবং জঙ্গল কন্যাদের যে পারফরমেন্স, হাতের কাজ, কুটির শিল্প, সাংস্কৃতিক যে ধরনের তাদের যে চেতনা, এটাই এবার রামমোহন সম্মেলনের মূল বিষয়। ফলে এবারে পুজোর মুখ হচ্ছেন বীরবাহা হাঁসদা। সম্পূর্ণ হল খুঁটি পুজো। এবার অপেক্ষা শুধু অপেক্ষা শারদীয় উৎসবে। কলকাতা থেকে সৌভিক গিরি রিপোর্ট, ওমকার অন্ডিট্রুথ।